আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি মিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাটা এন্ট্রি অপারেটর, সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 19 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এখানে বিস্তারিত পড়ি আমরা। নির্বাচন কমিশন সচিবালয়ের 20 মে 2019 তারিখের 17.000.000.000.16.11.300.18.324 নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং 6100/2019, 6312/2019, 6597/2019, 6732/2019, 7777/2019 এবং 8934/2019-এর 29 সেপ্টেম্বর 2021 তারিখে আদেশ মোতাবেক নির্ধারিত বয়সীমা শিথিল করে শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার পিটিশনারদের নিকট হতে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, আবেদনের শুরুর তারিখ আগামী 26/12/2023 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ আগামী 9/1/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘন্টার মধ্যে আবেদন করতে হবে। বরাবরের মতোই সাক্ষ্য 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যানিং করে আপলোড করতে হবে। এখানে SMS-এর মাধ্যমে সি প্রদান করতে হবে, নিয়মগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। এখানে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জসহ 223 টাকা অফারের যোগ্য পেমেন্ট দিতে হবে। এখানে প্রথম পেমেন্টের নিয়ম SMS দেওয়া আছে, দ্বিতীয় SMS-এর নিয়মগুলো দেওয়া আছে, আপনার সেই নিয়ম অনুযায়ী করবেন। আবেদন করার পর প্রবেশপত্র পাওয়ার ক্ষেত্রে আপনারা ecs.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্রের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, পরবর্তীতে তা প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে পারেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারেন। যদি কোনো কারণে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রে টেলিটক প্রিপেড মোবাইলের ক্ষেত্রে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। এখানে নিয়মগুলো দেওয়া আছে, আপনি একটু দেখবেন। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে আপনাদের জানানো হবে, এখানে নিয়মগুলো দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন ভালোভাবে। সর্বোপরি নোটিশটা ভালো করে পড়ে শতভাগ নিশ্চিত হয়ে তারপর আবেদনগুলো করবেন। আর আরেকটি কথা বলে রাখি, এখানে শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার পিটিশনারদের নিকট হতে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। এই পিটিশনের মামলায় যারা ইতিপূর্বে এই মামলার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারাই শুধু এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। তাই আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আবেদনগুলো করবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।